আজকের রেসিপি চিংড়ি কচুর ডাল। চিংড়ি কচুর ডাল বানানোর জন্য আমি একটু ডাল নিয়েছি, ভিজিয়ে রেখেছি মুসুরের ডাল। এই ডালটা আমি এখন প্রেশারে দেব, তার মধ্যে কচুর ডগাগুলো দেব। এই যে ডালটা দিয়ে দিলাম, এই পরিমাণ ডাল দিলাম। এখন এটার মধ্যে আমি হচ্ছে এই ডগাগুলো দিয়ে দেব। একটু রসুন দিলাম এই কয়েকটা, আর এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখন এটাতে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এখন এটা একটু সিটি দিয়ে নেব প্রেশারে। ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, যে এইরকম হয়ে গেছে, এখন আমি এটাতে কাটা দেব। এখন এটাতে চিংড়ি মাছটাতে আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে এটা ভেজে নেব। এটাতে এখন আমি তেল ফোড়ন দেব। তেল দিলাম, তেল দিয়ে এখন মাছটাকে ভেজে নেব। মাছটা আমি ছেড়ে দিলাম, আর একটু ভালো ভালো হয়ে গেলে পরে আমি নামিয়ে নেবো। এখন এটা ভাজা হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে ফেলবো। এখন তেল ফোড়ন দিলাম, তেল দিয়ে এখন একটাতে রসুন ফোড়ন দেব। এটাতে এখন আমি কালো জিরা ফোড়ন দেব। কালো জিরা দিলাম, রসুনটা দিয়ে দিলাম। রসুনটা এখন লাল করে ভেজে নিয়ে তারপর তেলটা ফোড়ন দেব। এখন এটাতে আমি ডালটা ফোড়ন দিয়ে দিলাম। ডালটা ফোড়ন দিয়ে দিলাম, এখন আমি এটাতে লবণ হলুদ দিয়ে দিলাম। এখন এটাতে আমি পরিমাণ মতো লবণ দিলাম এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখন এটাতে আমি মাছগুলো এখনই দিয়ে দেবো। চিংড়ি মাছ গলবে না তো, সেই জন্য এখন দিয়ে দিই। এখন আমি নাড়াচাড়া করবো, আর একটু ফুটে গেলে নামিয়ে দেবো। এখন এটা ফুটে গেছে, আর একটু ফুটলেই নামিয়ে ফেলবো। এটা এখন হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে ফেলবো। এখন এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে ফেললাম।